আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কয়টা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কাল কিয়ামতের মাঠে বাঁচাবে আমি দাঁড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর বলবে তাই এই জন্য নয় বরং আল্লাহর রাসূলের সুন্নাত জীবিত করেছি ইনশাআল্লাহ আমি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবো ইনশাআল্লাহ কেন আমি টাক নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন আমার ইবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি ইবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি নাউজুবিল্লাহ না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় যে এই পদ্ধতিতে ইবাদত করো অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রাসূলের এবং সাহাবীদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না কারণ কি কারণ সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হয়নি আল্লাহ রাসূল করেন নাই সাহাবীরা করেন নাই বাস আমি করব না সিম্পল ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনের কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব দলিলে ইসলাম টিকবে না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই নম্বর রাসূলের পদ্ধতিতে হতে হবে তিন নম্বর খুব ডিফিকাল্ট তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর কি বলবো রাগটাক করবেন না তো তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন 1400 বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটাফটা গিয়ে লাগবে লাগছে কি না এখন আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা মানে কি এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36টা মেয়ের সাথে জেনার পাপ করেছে সহি বুখারী হাদিস একদম অকাট্য সহি সনদ সহি এমন না জয়ীফ জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের 73টা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে জাহান্নামে যাবে কোনো কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না ইল্লা মা শাআ আল্লাহ এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে যাকাত না দেয়া সম্পদ হারাম হয়ে যাচ্ছে এর উপর আবার আছে ঘুষ ঘুষ জানাদির অনেক সময় চাকরি বাকরি হয় না আর আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রালাইজেশন মানে স্বাভাবিকীকরণ খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সোচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুদ বলেন জেনা বলেন আস্তে আস্তে পাপগুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি নিউট্রালাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি 4-5টা হয় সুদ সবাই খায় আমিও খাই
যে না তো সবাই করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে, আমি করলে সমস্যা কি? ওর তো চারটা, আমার তো মাত্র একটা, ওর চেয়ে আমি ভালো। ওর পাঁচটা বয়ফ্রেন্ড, আমার তো একটা। ওর চারটা গার্লফ্রেন্ড, আমার তো একটা, আমি তো ভালো। আমার ছেলে খুব ভালো, শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে, ব্যাপারটা এরকম আর কি। তো এই যে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে, স্বাভাবিকীকরণ, এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে এখন রিজিক হারাম হয়ে যাচ্ছে, ঘুষ দিতে হয় না, চাকরি হবে না। আবার দেখেন জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি, সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি, ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি, কোনো কোনো ক্ষেত্রে করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি। এর বাইরে যারা ব্যবসা করছি আমরা, যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয়, কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি, এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি, তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে, বলবে একদম টাটকা জিনিস। রমজান মাস আসছে সামনে না, কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম 20 রাকাত, ওখানে রাকাত দিয়ে ঝগড়া হবে। ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে, বিভিন্ন পণ্য বিক্রি করবে, দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে। এই শ্রেণীর মানুষের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে, বাজারে নাই। এটা ধারণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মসজিদে আছে, বাজারে সমাজে অন্য জায়গায় নাই, এটা তাদের ধারণা। তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে, চাল তখন বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না, তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে, আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে, হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে। নবীজি বলেছেন যখন একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। কি চাপিয়ে দেওয়া হয়? দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে। সকালে একটু আগে বলেছিলাম না, গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে, এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে, ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই। আপনি শোনেন, আমি একটা জব করতাম, মনে করেন স্যালারি পেতাম 5,000 টাকা, এখন পাচ্ছি 10,000 টাকা, কিন্তু 10,000 টাকা স্যালারি পাওয়ার পরেও আগে 5,000 টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম, এখন 10,000 টাকা দিয়ে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পাশাপাশি আছে আমানতের খেয়ানত করা, করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দুরভিসন্ধি, এসবের কারণে সাফার করছি কারা? আপনি তো সাফার করবেন না, কারণ আপনার তো ফ্ল্যাট আছে বড়, আপনি তো সাফার করবেন না, বিকজ আপনার আমার তো 3 বেলা খাওয়ার টাকা পয়সা আছে। এই যে আমি এসেছি, আমাকে ভালো অঙ্কের হাদিয়া দিচ্ছে, আমি তো সাফার করবো না। সাফার কে করবে? সাফার করবে রিক্সাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, এই যে রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে, যারা দারিদ্রসীমার নিচে আছে, এদের সংখ্যা কত আপনার মনে হয়? মিনিমাম 3-4 কোটি মানুষ আমাদের দেশের মতো, মনে হচ্ছে পপুলেশনটা কম। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষপালক, মানে যে মেষ চড়ায়, এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ কালকে আমাদের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন, হে ওমর, তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরল কেন? এগুলো হিস্ট্রি, এগুলো হিস্ট্রি হয়ে গেছে, জাদুঘরে এগুলো কোথায়? যা মিউজিয়ামে, হিস্ট্রি মিউজিয়ামে। কিন্তু এটাই ইসলাম। এখন সলিউশন কি? প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই, প্লিজ, যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নম্বর, অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে, অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বর, কোনো প্রকার সম্পদ অপচয় করা যাবে না, কোনো প্রকার সম্পদ, না ব্যক্তিগত, না সোশ্যাল, না আমরা জনগণ রাষ্ট্রীয় সম্পদ, কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে না। আমরা প্রচুর অপচয় করি, প্রচুর, আমরা জনগণরাই করি। আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন নাকি? জনগণ দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন? কে বলেছে মাপে কম দিতে? ওকে সরকার ফোর্স করেছে? ও দিল কেন? কে কে পাপে এখানে? কার দোষ বলেন? আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে, সবার আগে আঙ্গুল হবে এই দিকে, নিজের দিকে। আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি, আগে ফেস দেখবো আয়নায়, নিজের ফেস, তারপরে মানুষের ফেস।
আমরা মাপে কম দেই, আমরাই তো সুদ খাচ্ছি, আমরাই ঘুষ নিচ্ছি, আমরা দুর্নীতি করছি, আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছি, আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি, আমরা সিগন্যাল দিয়েছি আপনি মানলেন না, তো সিগন্যাল দিয়েছে মানলেন না, এখানে তো আপনি খেয়ালত করলেন, টোল টোল দিয়েছে টোল, আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন, আপনি তো খেয়ালত করলেন, এখানে এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল, দীর্ঘদিন বিল পড়ে আছে, আপনি দিচ্ছেন না বিল, ট্যাক্সের টাকা দিচ্ছেন না, বিল দিচ্ছেন, আপনি তো খেয়ালত করছেন, এখানে এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না, বাংলাদেশ হবে নিউ ইয়র্ক একদম থেকে নিউটা। বস্তুবাদিতার কথা বলছি, বস্তুবাদিতার দিক থেকে কনস্ট্রাকশন এসে এইসবের দিক থেকে আর কি, লাইফ ফার্স্ট লেন অফ লাইফ এই দিক থেকে যে জিডিপি এরকম থাকবে, যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন, কীভাবে সম্ভব, কে নিবে এই উদ্যোগ, আল্লাহ পাক এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমিন। দোয়া করতে কোনো দোষ আছে? এক্স ওয়াই জেড হু এভার হি ইজ, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়, আল্লাহ পাক তৌফিক দান, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান, সবাইকে সবার জায়গা থেকে সৎ হওয়ার তৌফিক দান করুন।